যে মুহূর্তে বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির ধারাটা প্রায় লক্ষ্যচ্যুত হচ্ছিল সামরিক শাসকরা এসে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাটা যে মুহূর্তে প্রায় অনুপস্থিত হতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ওবায়দুল কাদের সাহেব বা তার আদর্শিক রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ তারা কিন্তু ছাত্র সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি করে ছাত্রদের সাধারণ ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই সংগ্রাম সেটিতে তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি তার পূর্ব অভিজ্ঞতা থেকেও এই কথাটি বলতে পারেন এবং তিনি এই আশঙ্কাটি ব্যক্ত করেছেন এটি কিন্তু শুধু ওবায়দুল কাদের সাহেবের আশঙ্কা নয় এই দেশ যারা প্রিয় সন্তান এই দেশটাকে যারা ভালোবাসেন এবং এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যারা ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা করেন তাদের প্রায় প্রত্যেকেরই এই একই অভিমত যে ছাত্র রাজনীতি যেখানে নেই বা ছাত্র রাজনীতির চর্চার অনুপস্থিতির কারণে সেখানে প্রতিক্রিয়াশীল চক্র তারা নীরবে তাদের একটা ক্ষমতার বিস্তার বা প্রসার ঘটানোর একটা সুযোগ তারা তৈরি করে বুয়েট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীদের একটি প্রতিষ্ঠান এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ ভালো রেজাল্ট করে আসে তাদের দুটো লক্ষ্য থাকে প্রকৌশলী অথবা চিকিৎসক তো বুয়েট হচ্ছে হলো সেই বিবেচনায় সর্বোচ্চ একটি মেধাবী প্রতিষ্ঠান আমরা অতীতেও লক্ষ্য করেছি যে যারা অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী তারা কিন্তু রাজনীতি বিমুখ থাকে প্রায়ই তারা পড়াশোনায় ব্যস্ত থাকেন ফলে রাজনীতি বিমুখতা এক জিনিস আর পড়াশোনায় ব্যস্ত থাকার ভেতর দিয়ে বাংলাদেশের সঠিক রাজনৈতিক বাস্তবতাটাকে বুঝতে না পারার যে একটা প্রবণতা সেটি কিন্তু অনেক ভয় বা আশঙ্কার কারণ সেই জায়গা থেকে কাদের সাহেব এই কথাটি বলেছেন আবার এটিও সত্য যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্র রাজনৈতিক বা ছাত্র সংগঠনগুলো প্রবলভাবে অ্যাক্টিভ থাকার পরেও কিন্তু সেই জায়গায় জঙ্গিবাদ ছাত্র শিবির বা চরমপন্থী ছাত্র সংগঠনের কিন্তু উত্থান আমরা লক্ষ্য করেছি তাহলে এই কথাটিকে ধোপে যে ছাত্র রাজনীতি শুরু হলেই এই সমস্যা যদি আদৌ থেকে থাকে একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা এই চিত্র দেখেছি তার মানে ছাত্র রাজনীতি সক্রিয় থাকলে বা সরব থাকলেই যে সেখানে জঙ্গিবাদ মৌলবাদ অথবা প্রতিক্রিয়াশীল চক্রের উত্থান হবে না সেটিও কিন্তু গ্যারান্টি সহকারে বলা যাচ্ছে না চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোকে আমরা এই উদাহরণটা টানতে পারি কিন্তু ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বলেছেন তার সঙ্গে আমি পুরোপুরি একমত ছাত্র রাজনীতি চর্চার যদি সুযোগ না থাকে বুয়েটে অথবা কোনো ক্যাম্পাসে সেই জায়গাতে নানান ধরনের সংখ্যা ব্রাজ করতেই পারে এবং এটি প্রমাণিত কিন্তু এখানে ছাত্রছাত্রীদের এতদিনের যে অভিযোগ বিশেষ করে হলে হলে নিগৃহনের নির্যাতনের সেখান থেকে ছাত্রলীগ যে বেরিয়ে আসবে সেটার গ্যারান্টি বাকে দেবে এই গ্যারান্টিটুকু আমি শুধুমাত্র প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্রলীগ এই দায়িত্বটা পালন করবে এবং ছাত্রলীগ তার রাজনৈতিক চর্চার ভেতর দিয়ে সাংগঠনিক আদর্শিক চর্চার ভেতর দিয়ে পুরো ক্যাম্পাসকে বা পুরো বিশ্ববিদ্যালয়কে প্রগতির ধারায় গণতান্ত্রিক ধারায় বা স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে ওই বিশ্ববিদ্যালয়টাকে সুপ্রতিষ্ঠিত করবে এই গ্যারান্টি আমি দিতে পারি না কারণ অবশ্যই ছাত্র রাজনীতি করার অধিকার যেমনি সবার আছে ঠিক তিনি কোন মানসিকতা ধারণ করেন কোন আদর্শ ধারণ করবেন সেটিও প্রত্যেকটা ছাত্রের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য বা তার ব্যক্তিগত চয়েজের জায়গা কিন্তু ছাত্রলীগ বারবার প্রমাণ করেছে স্বাধীনতার উষা লগ্ন থেকে এ পর্যন্ত যে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় ছাত্র রাজনৈতিক সংগঠনের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের একটা গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে তাদের একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে সেই ধারাবাহিকতায় আমরা বলতে পারি যে ছাত্রলীগ তার আদর্শিক চর্চার মাধ্যমে পুরো প্রতিষ্ঠানে এই জঙ্গিবাদ মৌলবাদ অথবা চরমপন্থীদের বিপক্ষে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চ্যালেঞ্জ নিয়ে তারা কাজ করার মতো সক্ষমতা তারা রাখে এবং তারা যে আদর্শে আদর্শকে ধারণ করে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ অসাম্প্রদায়িক চেতনার যে আদর্শ মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে পরিচালনার যে আদর্শ এবং ধর্মনিরপেক্ষতার আলোকে ছাত্র ছাত্রলীগকে পরিচালনার যে আদর্শ সেই আদর্শ এবং সকলে মিলে দেশের উন্নয়নের যে একটা অভিন্ন লক্ষ্য সেই লক্ষ্যের জায়গা থেকে বলা যায় বলা আমরা বলতেই পারি যে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহ্যের ধারাবাহিকতায় অবশ্যই তারা এই দাবি করতে পারে যে তারা যে কোনো অশুভ বা অন্ধকার রাজনীতির যে একটা অশুভ সূচনা কোনো জায়গায় যদি বিস্তার ঘটে সেখানে তারা চ্যালেঞ্জ গ্রহণ করে ওই রাজনীতির পুরো উল্টা চিত্র এনে বিপরীত ধারা তৈরি করে মানে গণ আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন এবং প্রগতি ধর্মনিরপেক্ষতা এবং সর্বোপরি ছাত্র কল্যাণে ছাত্রদের সার্বিক স্বার্থ রক্ষার যে রাজনীতি সেই জায়গায় ছাত্রলীগ একটা অবশ্যই সিগনিফিকেন্ট একটা রোল নেওয়ার মতো সক্ষমতা ছাত্রলীগ রাখে